ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله ভালো আছি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। হ্যাঁ ভাই, প্রশ্ন করেছেন যে আপনি মসজিদের ক্যাশিয়ার, আলহামদুলিল্লাহ একটা কাজের সাথে যুক্ত আছেন, দিনই কাজের সাথে খুবই ভালো কাজ, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার যে ওই পয়সা খুচরো পয়সাটাকে নোট করতে পারবেন কি পারবেন না, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সেটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন কি পারবেন না, আর তৃতীয় প্রশ্ন হচ্ছে সেটা ধার দেওয়া যাবে কি যাবে না। তো প্রথম উত্তর হচ্ছে যে আপনি সেটা নোট করতে পারবেন সুবিধা ক্ষেত্রে, অর্থাৎ খুচরো পয়সা অনেক অতিরিক্ত হয়ে গেলে রাখা সম্ভব হয় না, সেটা আপনি নোট করে নিতে পারবেন বা সেটা ব্যাংকে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি কাউকে ধার দিতে পারবেন কি পারবেন না। ধার দিতে পারবেন তখন যখন এই এই প্রশ্নটা উত্তর পুরো সমাজের কাছ থেকে পেয়ে যাবেন, অর্থাৎ পয়সাটা হচ্ছে পুরো মহল্লাবাসীর, পুরো সমাজের। তো ওই সমাজের ব্যক্তিরা যদি অনুমতি দেয় যে মসজিদের টাকা যেটা জমা আছে সেটা কাউকে ধার দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, তাহলে দিতে পারবেন, অর্থাৎ অনুমতি নিয়ে আপনি দিতে পারবেন। আর তৃতীয় হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন কি পারবেন না, না আপনিও ব্যবহার করতে পারবেন না। যদি উত্তর পেতে চান তাহলে সেই একই উত্তর হবে যে কমিটির লোকরা বা আপনার যে বাসিন্দারা আছে, যারা মসজিদে নামাজ পড়ে, যারা কমিটির লোক, যারা মসজিদের মেম্বার আছে, সে সমস্ত সবাই যদি আপনাকে বলে যে আপনি কোনো নিজের উপকারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তখন পারবেন আপনি, নচেত সেটা আমানতের খেয়ানত হয়ে যাবে। সেটা যেমন আল্লাহ তাআলা আপনাকে এই দায়িত্ব দিয়েছেন যে আপনি ক্যাশিয়ার হবেন এবং আপনি টাকাগুলোকে জমা রাখবেন, অনুরূপভাবেই টাকাগুলোকে রেখে দেওয়া হচ্ছে আমানতের মানে খেয়ানত করণে, বরং আমানত বজায় রাখা। আর যদি সেটিকে আপনি রদ্দবদল করেন, একটু পরিবর্তন করে দেন, তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে, অর্থাৎ আপনি অনুমতি নিয়ে ব্যবহার করতে পারবেন। আল্লাহু আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।